আরজিকর আর্থিক দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ রায়। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়। সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। ইডির দফতরে ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্ত রায় জানান, আমার তিনটে ফোন বাজেয়াপ্ত করেছে, ওরা তল্লাশি চালিয়ে আমার বাড়ি থেকে রোগী সংক্রান্ত কিছু নথি নিয়ে গিয়েছে। তার দাবি এটি একটি বড় চক্রান্ত। এবং আমরা সত্যের পথে আছি এবং আমাদেরই জয় হবে। তৃণমূলের বিধায়ক বলে কে চক্রান্ত? এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, তদন্তের স্বার্থে তদন্তকারীরা কাউকে ডাকতেই পারেন, আইন আইনের পথে চলবে। এখন তদন্তের স্বার্থে তদন্তকারীরা যদি কাউকে ডাকবেন মনে করেন, কাউকে কথা বলতে চান, বা তারা তাদের যা প্রসেস আছে করেন, সে তারা করবেন, আইন আইনের পথে চলবে। এবং এই বিষয়টা যাঁদের বা যাকে ডাকা হয়েছে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, উল্লেখযোগ্য মন্তব্য। তিনি বলেন চক্রান্ত করা হচ্ছে, কোথাও এটা ষড়যন্ত্র, এবং তিনি তৃণমূল করেন বলে ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা প্রশ্ন করলেন। তিনি এই উত্তরে জবাব দেয়নি, তবে তিনি এই স্পষ্ট করলেন এটা কার্যত ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি মনে করেন। এবং তার নার্সিংহোম থেকে কোনো সরঞ্জাম আরজিকরে যেত না, বা আরজিকর থেকে কোনো সরঞ্জাম তার হাসপাতালে যেত না, এবং আর্থিক দুর্নীতিতে তিনি কোনোভাবেই যুক্ত নন। এর আগে বুধবার আরজিকর আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ কনিষ্ঠ তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার আগে সোমবার সুদীপ্তর বাড়ি এবং নার্সিংহোমে ম্যারাথন তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সামগ্রী নিজের হাসপাতালে ব্যবহার করতেন সুদীপ্ত রায়। এই মেডিকেল সামগ্রী কেনার কোনো বিল তিনি তদন্তকারীদের দেখাতে পারেননি বলে সূত্রের খবর। পাশাপাশি সন্দীপ ঘোষের সঙ্গে পরামর্শ করেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের নিজের হাসপাতালে নিয়ে এসে দীর্ঘদিন ধরে কাজ করাতেন বলেও অভিযোগ। ইডির এই তৎপরতায় আরজিকর আর্থিক দুর্নীতির তদন্তে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রেশমি দাস, মেঘা রায় এবং সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।